চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আজকে আমি আলোচনা করতে চলেছি বাস্তু স্পেশাল গৃহের কোন দিকে সিঁড়ি নির্মাণ করলে আপনি ধনী হবেন আমি দায়িত্ব নিয়ে বলছি সিঁড়ির ভূমিকা বাস্তু ক্ষেত্রে আসুন জেনে নিই বাস্তু ক্ষেত্রে সিঁড়ির গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অনস্বীকার্য প্রথম কথা হচ্ছে বহুতল বাড়ি হোক বা ফ্ল্যাট হোক লিফ্টের পাশাপাশি সিঁড়ির একটা গুরুত্ব অপরিসীম তো আমরা এই সিঁড়ি নির্মাণ করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব যদি আমরা দিই দেখবেন বাস্তুক্ষেত্রে অনেক প্রবলেম নষ্ট হবে অর্থাৎ আপনি সেই সকল সমস্যাতে পড়বেন না প্রথম কথা হচ্ছে সিঁড়ি আপনারা কোন দিকে নির্মাণ করবেন সেটা হচ্ছে বড় বিষয় অনেকেই সিঁড়ি ঘর করে দেয় ঈশান কোণে অথবা অগ্নিকোণে ভুল করেও আপনারা কোন বা অগ্নিকোণে সিঁড়ি নির্মাণ করবেন না এটা প্রবল বাস্তু দোষ তৈরি হবে কারণ কোণটা হচ্ছে বাস্তু পুরুষের মাথা সেখানে যদি আপনারা ভারী একটা স্টেয়ারকেচ তৈরি করেন তাহলে আপনাদের বাস্তু ব্যালেন্স ঠিক ভারসাম্য বজায় থাকবে না আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আপনারা কোন দিকে সিঁড়ি নির্মাণ করবেন এবং সিঁড়ি নির্মাণের ক্ষেত্রে কি কি বিষয়ের দিকটা লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথম কথা হচ্ছে আপনারা সিঁড়ি নির্মাণ করবেন ঠিক নৈরিত কোণে অর্থাৎ পশ্চিম দক্ষিণ কোণে দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনারা সিঁড়ি নির্মাণ করেন যেখানে বাস্তু পুরুষের পা থাকে সেই দিকে আপনারা সিঁড়ি নির্মাণ করুন দেখবেন আপনাদের বাস্তু অনেক সমস্যা কেটে গেছে পাশাপাশি সিঁড়ি যখন নির্মাণ করবেন সিঁড়ির যে ধাপিগুলো থাকে সেটা যেন অবশ্যই বিজোর সংখ্যার ধাপি হয় কোনো সময় জোর সংখ্যার ধাপি যেন না হয় সবসময় ধাপি হয় একুশটা রাখবেন নয় একত্রিশটা রাখবেন এই যে বিচর সংখ্যার ধাপি এগুলো বাস্তুক্ষেত্রে একটা ভালো প্রভাব লক্ষ্য করা যায় পাশাপাশি সিঁড়িতে কোনো সময় কালো মার্বেল ইউজ করবেন না ব্ল্যাক কালার সিঁড়িতে ইউজ করবেন না সিঁড়ি সন্ধ্যাবেলায় প্রত্যেকে সিঁড়ি ঘরটা অন্ধকার রাখেন না প্রিয় দর্শক বন্ধু সিঁড়ি ঘর সময় অন্ধকার রাখবেন না সিঁড়ি ঘর অন্ধকার আপনাদের জীবনে অন্ধকার নেমে আসবে জীবনে সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি সিঁড়ি সিঁড়ির যে কেজগুলো আছে তার নিচে কোনো সময় কোনো জিনিস আসবার পত্র রাখবেন না অথবা ঘর নির্মাণ করবেন না এটা বাস্তুক্ষেত্রে প্রবল দোষ সৃষ্টি করে এই জন্য সিঁড়ি সিঁড়িঘরের ক্ষেত্রে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পাশাপাশি আপনারা যে মেন এন্ট্রান্সে যে ঢুকছেন তার মুখোমুখি যেন সিঁড়ির উঠা যেন না হয় সিঁড়িতে উঠার ধাপি যেন না হয় আপনারা সবসময় সিঁড়ির ক্ষেত্রে একটা জিনিসই লক্ষ্য রাখবেন তার নিচে ইনভার্টার যেন না থাকে সিঁড়িতে উঠার সময় প্রত্যেকে জুতো এদিক ওদিক ছিটকে ছুড়ি ছিটিয়ে রাখে না প্রিয় দর্শক বন্ধু এইভাবে সিঁড়ির সামনে চুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না কারণ এটাতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনাদের যে উন্নতি উন্নতিতে আপনাদের বাধা সৃষ্টি হবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি পাশাপাশি সিঁড়ি আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ করুন সেক্ষেত্রে শুভ কিন্তু এখন ক্লক ওয়াইজও সিঁড়ি মানুষের করছে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা দেখবেন সিঁড়িতে উঠার সময় যেন আপনারা সিঁড়ির যে ধাপিটা উঠছে সেটা যেন পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ হয় অথবা দক্ষিণ থেকে উত্তর দিকে মুখ হয় যেন সিঁড়ি ধাপিটা উঠে সেক্ষেত্রে আপনাদের বাস্তু শুভ ফল প্রদান করবে শ্রীঘরকে সবসময় আলো রাখুন এবং পারলে অর্থাৎ সিঁড়িঘরকে সাদা রং করুন আপনারা প্রতিদিন যদি সিঁড়ি নামুতে পারেন অন্তত সপ্তাহে একদিন করে সিঁড়ি পরিষ্কার করুন সিঁড়িতে কোনো সময় নোংরা জমতে দেবেন না পাশাপাশি সিঁড়িঘরের তলে আপনারা রান্নাঘর কোনো মাতেই করবেন না এটা প্রবল বাস্তুদোষ যে জন্য আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আসবে যেমন এডুকেশনের ক্ষেত্রে সমস্যা যেমন আপনাদের অর্থনৈতিক সমস্যা যেমন রিলেশনশিপের সমস্যা যাবতীয় সমস্যা আপনাদের এই সিঁড়ি যদি ভুল নির্মাণ হয় বা ভুলভাবে আপনার সিঁড়িকে প্লেসমেন্ট করেন সেক্ষেত্রে সমস্যা আসবে সিঁড়ি হচ্ছে উঠার একটা ধাপ অর্থাৎ আপনাদেরও যদি ভুলভাবে সিঁড়ি নির্মাণ করেন আপনাদেরও উন্নতিতে বাধা হবে আমি দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ আপনি যেমন এখানে সিঁড়িতে ভুল এ করছেন সেক্ষেত্রে আপনাদেরও উন্নতিতে তেমনভাবে বাধা প্রাপ্ত হবেন আমি দায়িত্ব নিয়ে এই কথা আপনাদেরকে জানাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন